আইলিপের ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। ডাব্লিউবি কনস্টেবলের মেনে রেজাল্ট বেরিয়ে গেছে, যারা উত্তীর্ণ হয়েছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি। আমরা কিন্তু এই একটা পরবর্তী স্টেপটাই যাচ্ছি, যেখানে কিন্তু এখানে পড়াশোনা যা করে এসেছি সেটা কোনো কাজে লাগছে না। এখানে আমরা কীভাবে মুভ করছি, কীভাবে এগোচ্ছি এবং কীভাবে যাচ্ছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এখানে কিন্তু প্রথাগত শিক্ষা আমাদের কোনো কাজে লাগছে না। আমরা কি এখানে ফেস করছি কি যে আমাকে কি বলতে হবে, কি করতে হবে, সেজন্য আমরা যারা বলি এটাকে ইন্টারভিউ, এটা কিন্তু ইন্টারভিউ নয়, এটা পার্সোনালিটি টেস্ট। এবং পার্সোনালিটি টেস্টে আমাদের কী কী করা উচিত সেই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে। আমরা ফার্স্ট যেটা করতে পারি যে আমাদের যখন যে সময় দেওয়া হবে, অর্থাৎ ইন্টারভিউতে যাওয়ার জন্য যে সময় আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা চেষ্টা করবো কিন্তু যে জায়গায় আমাদের যে সময় দেওয়া হয়েছে তার এক ঘন্টা আগে পৌঁছে যাওয়া। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ গিয়ে যখন আমি জানাচ্ছি আমি এক ঘন্টা আগে পৌঁছে যাচ্ছি, এই পৌঁছে যাওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ তুমি একটা এমন চাকরিতে যাচ্ছ যেখানে সময়টা মেনে চলাটা খুব প্রয়োজন, এবং তুমি কোনো এবং এই যে তুমি আগে যাচ্ছ, গিয়ে পৌঁছাচ্ছ, এটা মাধ্যম দিয়ে কী বোঝায়, তুমি কতটা সিরিয়াস তোমার জবের ব্যাপারে, কত কাজের ব্যাপারে কত সিরিয়াস এটা বোঝায়। অর্থাৎ তুমি কিন্তু সবসময় আগে পৌঁছে, অর্থাৎ এক ঘন্টা আগে তুমি পৌঁছে যাচ্ছ এবং ওখানে গিয়ে রিপোর্ট করছো, এবং রিপোর্ট করার পর কিন্তু তোমাকে সেখানে বসতে দেওয়া হচ্ছে, তুমি সেখানে চুপচাপ বসছো এবং কোনো কারোর সাথে কোনো বেশি বক্তব্যে যাচ্ছ না। এবং সেইখান থেকে কিন্তু তোমাকে বসানো হচ্ছে আরেক জায়গাতে, সেখানে দেখবে তোমার খুব সম্ভবত ভেরিফিকেশন থাকতে পারে, থাকবে হয়তো, এবং সেখানে কিন্তু তুমি তোমার ভেরিফিকেশন করাচ্ছ এবং সেখানেও বসছো, এবং তারপরে কিন্তু আরেকটা জায়গায় পাঠানো হচ্ছে, সেখান থেকে তুমি মেন যেখানে ইন্টারভিউ হচ্ছে বা পার্সোনালিটি টেস্ট হচ্ছে সেখানে পৌঁছাচ্ছ। তা সেক্ষেত্রে এই যে জায়গাটা আমি কেন ইম্পর্টেন্ট বলছি, যে আমরা যা মনে করি যে আমি পার্সোনালিটি টেস্ট দিতে যাচ্ছি যেখানে প্রধান হচ্ছে, মানে যেখানে স্যাররা বসে আছেন পার্সোনালিটি টেস্ট নিচ্ছেন, সেইটাই ইম্পর্টেন্ট ভাবি, তা কিন্তু নয়। আমরা যে মুহূর্তে পৌঁছাচ্ছি এবং সেখানে রিপোর্ট করছি সেখান থেকে কিন্তু আমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ মাথায় রাখতে হবে এই পুরো সময়টা, যে সময়টার মধ্যে আমরা গিয়ে পৌঁছালাম, এটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটা গেল তো আমরা যেভাবে পৌঁছাচ্ছি সেই সময় অনুযায়ী। এবার আমরা যখন যাচ্ছি, যে ঘরটাতে আমাকে যখন যাওয়া হলো, আমার নাম আসলো, আমি যখন গিয়ে পৌঁছাচ্ছি, সেখানে কী করতে হবে, সেখানে কিন্তু কিছু জিনিস মেনে চলবে। মেনে চলা মানে কি, তোমরা হয়তো কম বেশি জানোই, কিন্তু একটু এটা প্র্যাকটিস করার প্রয়োজন আছে। বাড়িতে এটা কিন্তু প্র্যাকটিস করবে, যেগুলো বলছি মন দিয়ে শোনো এবং প্র্যাকটিস করবে। জিনিসটা কি, তুমি যখন দরজা দিয়ে ঢুকছো, তুমি দরজা দিয়ে অনেকে দেখবে শুধু একটা উঁকি মারে, দরজা সামান্য খুলে উঁকি মেরে ম্যা কামিন স্যার, এই উঁকি মারবে না। তুমি কিন্তু খুব স্ট্রেটলি একটু দরজা ফাঁক করে একটু বডিটা ঢোকাবে, অন্তত তোমার 50% বডি কিন্তু ঢুকে যাবে দরজা থেকে, এবং বেরিয়ে তুমি কিন্তু বলছো মে আই কাম ইন স্যার, বা আমি কি আসতে পারি বলে তুমি কিন্তু ঢুকছো। এবং ঢুকে কিন্তু যখন ঢুকে যাচ্ছ, ঢুকে কিন্তু দরজাটা বন্ধ করবে খুব আস্তে, যেন কোনো শব্দ না হয়, এবং তুমি গিয়ে যে চেয়ার রাখা আছে চেয়ারের পাশে গিয়ে চুপচাপ দাঁড়াবে, এবং দাঁড়িয়ে প্রথম যদি সকালবেলা হয় দেখবে যিনি তিনজন বা চারজন পাঁচজন যে কজনে থাকুন না কেন, সবাইকে কিন্তু গুড মর্নিং স্যার ম্যাম বলে অভিবাদন করবে। কিন্তু এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু মিস না হয়, নিয়ে খুব স্ট্রেটলি দাঁড়িয়ে থাকবে। এবার তারা তোমাকে বলবেন যতক্ষণ না বসতে বলছেন বসবে না, এবার তারা বলছেন যে তুমি বসো, তখন তুমি বসছো চেয়ারে এবং খুব স্ট্রেটভাবে বসছো, একদম তাদের চোখে চোখ রেখে স্ট্রেটভাবে বসছো, কোনো রকমভাবে যেন বেঁকে বসবে না। কারণ একটা জিনিস মাথায় রাখো, অন্য কোনো পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে যদি আমরা হালকা একটু একটু ছাড় দিতেও পারি, কিন্তু পুলিশ সার্ভিসের ক্ষেত্রে যাচ্ছ তুমি, সেখানে কিন্তু তোমার বডি স্ট্রাকচারটা ভীষণ প্রয়োজন এবং তোমার কনফিডেন্টটা ভীষণ প্রয়োজন। এই যে তুমি বসছো, এই বসার মধ্যে দিয়ে কিন্তু তোমার কনফিডেন্ট লেভেলটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তারা দেখছে যে তুমি, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি গিয়ে সোজা হয়ে বসছো এবং তার সাথে কথা বলছো, তা যখন প্রশ্ন তোমায় করছে তুমি কিন্তু সহজে তার সাথে, একটাই মাথায় রাখো যে ঘাবড়ে যাবে না। কারণ অনেকে অনেক কথা বলতে পারে তোমাকে, তুমি যখন পার্সোনালিটি টেস্টে যাচ্ছ বাইরে দেখবে অনেক বিদ্বান মানুষ পাবে এবং তারা দেখবে তোমাকে অনেক কিছু বোঝাবে, যা দেখ কি ভয় মারাত্মক এই এই হয় কিচ্ছু হয় না। আমি তোমায় বলছি তুমি যাবে তো তোমরা পার্সোনালিটি টেস্টে গিয়ে দেখবে খুব ক্যাজুয়াল,
সেটা হয় যারা বসেন তারা ভীষণ গুণী মানুষ এবং তারা শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মানুষ কখনোই এই ধরনের বিহেভিয়ার করে না যাতে কি তুমি বিব্রত হতে পারো। তারা দেখবে খুব ক্যাজুয়ালি তোমার সাথে কথা বলবেন এবং তুমিও কিন্তু খুব ক্যাজুয়ালি আনসার দেওয়ার চেষ্টা করবে, শুধু কয়েকটা জিনিস মেনটেন করবে। কী মেনটেন করবে? মন দিয়ে শুনবে, যখন তা যিনি প্রশ্ন করছেন তার দিকে তাকিয়ে মন দিয়ে প্রশ্নটা শোনার চেষ্টা করবে একদম, এবং যখন প্রশ্ন তিনি করছেন তার দিকে তাকিয়ে থাকো, প্রশ্নটা মন দিয়ে শোনো, কিন্তু তুমি যখন আনসারটা দিচ্ছ তখন কিন্তু তুমি সবার দিকে একবার করে তাকাবে। হ্যাঁ, কারণ তুমি মাথায় রাখবে যিনি প্রশ্ন করছেন তিনি হয়তো প্রশ্নটা তখন করছেন কিন্তু প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ বোর্ড করছে তোমাকে, অর্থাৎ যারা বসে আছেন সবাই করছেন, অর্থাৎ আনসার কিন্তু তোমাকে সবাইকে দিতে হবে, অর্থাৎ কাউকে তুমি ইগনোর করতে পারবে না, অর্থাৎ সবার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি আনসারটা দেবে। এটা কিন্তু আমরা যখন মক ইন্টারভিউ নিই আমরা কিন্তু এই সমস্যাটা দেখি যে আমি তোমাকে আজকে বলে দিচ্ছি ভিডিওতে তুমি শুনে নিচ্ছ, কিন্তু তুমি যখন মক ইন্টারভিউতে আসছো বা দিতে যাচ্ছ সেখানে গিয়ে কিন্তু একই সমস্যা আমরা ফেস করছি, দেখছি তারা কিন্তু এটা পাচ্ছে না। এর জন্য তোমাকে আমি বলতে পারি যে তোমরা এক কাজ করবে, বাড়িতে যে লম্বা আয়না থাকে আয়নার সামনে চেয়ারে বসবে, বসে তিনটে অবজেক্ট, তিনটে বা চারটে অবজেক্টকে সামনে রাখবে, সেটা জলের বোতল হতে পারে, বই হতে পারে, যে কোনো কিছু একটা গ্যাপে গ্যাপে রাখবে, রেখে না কন্টিনিউ কথা বলার চেষ্টা করবে। হ্যাঁ, নিজের দিকে তাকিয়ে সেই বোতলগুলোর দিকে তাকাচ্ছ, সেই বইগুলোর দিকে তাকাচ্ছ, ঠিক কন্টিনিউ কথা বলার একটা অভ্যাস তৈরি করবে। এটা কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে যখন আমরা কথা বলতে যাচ্ছি আমি প্রশ্ন করছি সে শুধু আমার দিকে তাকিয়ে আনসার দিয়ে যাচ্ছে, বাকিদের ইগনোর করছে, এক্ষেত্রে কিন্তু নাম্বার কেটে যাওয়ার একটা চান্স থেকে থাকে। অর্থাৎ এই ভুলটা কখনো করবে না, সবার দিকে তাকিয়ে কিন্তু একটা আনসার দেওয়ার প্রবণতা থাকা উচিত এবং হওয়া উচিত। তাই এক্ষেত্রে এবার দেখা যাচ্ছে তোমাকে অনেক সময় কি হয়, অনেক প্রশ্ন তোমার কেটে দিচ্ছে, এবার তুমি আনসার দিচ্ছ দিতে হঠাৎ করে ক্রস প্রশ্ন চলে আসে। এই যে ক্রস প্রশ্ন চলে আসছে, অর্থাৎ একটা টপিক থেকে আরেকটা টপিক ঢুকে যাচ্ছে ক্রস প্রশ্ন করে, এইটা কিন্তু না হওয়াটাই উচিত। কেন বলছি, অনেকে মনে করতে পারে যে এটা পিটির একটা অংশ, অর্থাৎ পার্সোনালিটি টেস্টের একটা অংশ, কিন্তু নয়। তোমার কোশ্চেন কেটে দেওয়া মানে তারা কিন্তু তোমার আনসারটা শুনতে বিরক্ত বোধ করছেন, অর্থাৎ তুমি খুব লং যাচ্ছ, এটা করবে না। সব আনসার খুব গুছিয়ে ছোট করে দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, যাতে তারাও বিব্রত বোধ করেন, কারণ তাদের অনেক ইন্টারভিউ দিতে হবে, পরপর অনেক কটা পার্সোনালিটি টেস্ট নিতে হবে, শুধু তাদের হয়তো তোমার জন্য তারা মনে রেখেছেন যে আমি একে 10টা প্রশ্ন করতে পারি। হ্যাঁ, এবার দেখা গেলো যে তুমি 10টা প্রশ্ন করতে গিয়ে প্রচুর সময় তুমি নিয়ে নিচ্ছ। হ্যাঁ, সেক্ষেত্রে এইটা করতে যাবে না কখনো, যে যেন প্রশ্নগুলোকে দেখবে যে আস্তে আস্তে যেন ছোটো ছোটো উত্তরগুলো আমরা দিতে পারছি। এক সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে যে যখন প্রশ্ন উত্তর দিচ্ছ তখন মাথায় রাখবে যেন বাংলা ইংলিশ খুব বেশি মিক্সড করবে না। হ্যাঁ, মানে চেষ্টা করো যে, হ্যাঁ অনেক সময় হয় যে অনেক টার্ম আমরা প্রবলেমের মধ্যে পড়ছে, হয়তো বাংলা আমি জানি না বা তার বাংলা তর্জমা এমন হতে পারে যে তার মাথা অবধি চলে যাচ্ছে, তবে চেষ্টা করবে খুব স্পষ্ট ভাষাতে বাংলা বা যদি মনে করো ইংলিশে যাবে ইংলিশে যেতে পারো, তবে বাংলাতেই অনেকটা শ্রেয় হবে, কারণ কনস্টেবলের জন্য ইন্টারভিউটা ঠিক। এবার প্রশ্ন আনসার শেষ হয়ে গেল, তা তোমাকে বললো যে থ্যাংক ইউ, তুমি কিন্তু চেয়ার দিয়ে উঠলে, উঠে কিন্তু পাশে দাঁড়িয়ে তাদেরকে থ্যাংক ইউ বললে সবার দিকে তাকিয়ে, এবং দু পা পিছিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ব্যাক দেখাবে না। এটা তার মানে তাদেরকে ইগনোর করা হয়, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ছে না। তুমি যখন বলছো তাদেরকে, তারা বলে যে ঠিক আছে তুমি এখন আসতে পারো বা এসো, তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে থ্যাংক ইউ স্যার ম্যাম বলে দু পা পেছনে আসবে, তারপরে কিন্তু বেঁকবে, বেঁকে কিন্তু ঠিক যেভাবে ঢুকেছো ঠিক সেইভাবে কিন্তু বেরোচ্ছ, কোনো দরজা কোনো শব্দ যেন না হয়। অর্থাৎ আমরা যদি প্রাথমিকভাবে আমরা কিন্তু এই জিনিসটা আগে বাড়িতে একটু মেনটেন করবো, একটু প্র্যাকটিস করবো, তারপর তোমার ধাপে ধাপে সব কাজই শিখতে থাকবো। আজকে ভিডিওতে আমি শুধু আজকে তোমায় জানিয়ে দিলাম যে আমরা কীভাবে ঢুকছি এবং কী করে বসছি এবং কী করে উঠছি এবং বেরোচ্ছি, এইটা আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে ভিডিওতে আমাদের কিন্তু এইটুকুই থাকবে, আমরা নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসছি। ধন্যবাদ।